ওকে, তো আমরা আজকে আমরা শুরু করব মডাল অক্সিলারিসের পার্ট থ্রি। এর আগে আমরা পার্ট ওয়ান এবং পার্ট টু শুরু করেছিলাম। তো সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আমরা ইতিমধ্যে মডাল অক্সিলারিসের পার্টগুলো আমরা ভাগ করেছিলাম, মানে টোটাল 15টা মডাল ভার্বকে আমরা 6টা গ্রুপে ভাগ করেছিলাম। ভাগ করার উদ্দেশ্যটা ছিল এইটাই যে এক একটা গ্রুপের মডাল ভার্ব হচ্ছে আমরা কী করে থাকি, এক একটা ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। তো এখন আমাদের গ্রুপ থ্রিতে যেটা ছিল মাস্ট আর হচ্ছে আমাদের হ্যাভ টু, এই দুটো জিনিস নিয়ে আমরা মূলত কী করবো একটু আলোচনা করব। যে মাস্ট আর হ্যাভ টু এই দুটো আমাদের ছিল। তো আমরা ইতিমধ্যে মাস্ট আর হ্যাভ টু কোথায় কোথায় ইউজ করা হয় সেগুলো আমরা দেখেছিলাম। যে কাউকে কোনো ইনসিস্ট বা ফোর্স করতে আমরা সাধারণত মাস্ট অথবা কি হ্যাভ টু এই দুইটাকে ইউজ করে থাকি। তো এখন আমাদের বেসিক্যালি যেটা ইয়ে থাকবে, যে আমরা যদি একটু লিখি যে লজিক্যাল কোনো কনক্লুশন, লজিক্যাল কোনো আমাদের কি কনক্লুশন দিতে, মানে যৌক্তিক কোনো উপসংহার আর কি, লজিক্যাল কোনো কনক্লুশন দিতে আমাদের ইউজ করতে হবে মাস্ট অব দিয়ে, মাস্ট অথবা মাস্ট হ্যাভ, মাস্ট অবলিক মাস্ট হ্যাভ ইউজ হবে। ওকে, তাহলে আমরা এখানে যেটা বলছিলাম যে লজিক্যাল কোনো কনক্লুশন দিতে আমরা সাধারণত কাজ ইউজ করবো মাস্ট অথবা আমাদের মাস্ট হ্যাভটাকে ইউজ করতে হবে। এখন কখন আমরা মাস্ট ইউজ করব আর কখন আমরা মাস্ট ইউজ করব না সেটা আমাদের একটু দেখতে হবে। তাহলে এখন লিখবো যদি কনক্লুশনটি, কনক্লুশন মানে কিন্তু আমরা জানি উপসংহার, যদি কনক্লুশনটি প্রেজেন্টে দেওয়া থাকে, কনক্লুশনটি প্রেজেন্টে দেওয়া থাকে তাহলে মাস্ট, তাহলে আমাদের কাগজ করতে হবে মাস্ট, আর পাস্টে দেওয়া থাকলে মাস্ট হ্যাভ হবে, আর হচ্ছে আমাদের কি পাস্টে দেওয়া থাকলে মাস্ট হ্যাভ, আর পাস্টে দেওয়া থাকলে আমাদের হবে কি মাস্ট হ্যাভটা ইউজ করতে হবে মাস্ট হ্যাভ। ওকে, তাহলে আমরা যদি একটু ধরে নেই যে লজিক্যাল কোনো কনক্লুশন দিতে আমরা সাধারণত কাগজ করবো মাস্ট অথবা মাস্ট হ্যাভ ইউজ করতে হবে, যদি কনক্লুশনটি আমাদের প্রেজেন্টে দেওয়া থাকে তাহলে আমরা ইউজ করবো মাস্ট, আর পাস্টে দেওয়া থাকলে আমাদের বেসিক্যালি কাগজ করতে হবে মাস্ট হ্যাভটাকে ইউজ করতে হবে। তাহলে এই বিষয়টা কিন্তু আমরা মোটামুটি বুঝতে পেরেছি যে যে কোনো আমাদের লজিক্যাল কনক্লুশন দিতে আমরা মূলত কাগজ করবো মাস্ট অথবা মাস্ট হ্যাভটাকে ইউজ করবো, যদি কনক্লুশনটি প্রেজেন্টে থাকে তাহলে আমরা মাস্ট ইউজ করবো, আর পাস্টে দেওয়া থাকলে আমাদের কাগজ করতে হবে মাস্ট হ্যাভটাকে আমাদের ইউজ করতে হবে। তো এখানে একটা বিষয় একটু মনে রাখতে হবে যে কাজটা এখনও চলতেছে নাকি কাজটা শেষ হয়ে গেছে। যদি এরকম থাকে যে কাজটি আমাদের কন্টিনিউ অবস্থায় থাকে তাহলে আমরা ইউজ করবো মাস্ট, আর যদি দেখি কাজটা আমাদের অলরেডি শেষ হয়ে গেছে তখন আমরা কাগজ করবো মাস্টটাকে ইউজ করবো। আমি আবারও বলছি, যদি দেখি কাজটা এখনও কন্টিনিউ মানে এখনও চলছে এরকম যদি কোনো কিছু বোঝায় তাহলে আমরা কাগজ করবো মাস্টকে, আর যদি দেখি কাজটা আমাদের অলরেডি শেষ হয়ে গেছে তখন আমরা কাগজ করবো মাস্ট হ্যাভটাকে ইউজ করবো। যেমন আমরা যদি এখানে লিখে থাকি যে বার্ডস আর তার সাথে আমরা এখানে কী লিখলাম সিঙ্গিং, বার্ডস আর সিঙ্গিং পাখিরা গান গাইতেছে, তাহলে এখন আমি লিখলাম যে ইট ব্র্যাকেটে লিখলাম হচ্ছে বিকাম, এর সাথে আমি লিখলাম হচ্ছে কি স্প্রিং, স্প্রিং মানে হচ্ছে আমাদের বসন্ত। তাহলে আমরা একটা কথা বলেছিলাম যে যখন আমাদের মডাল ভার্বস হচ্ছে আমরা দিব তো তখন আমাদের বেসিক্যালি যেটা থাকে আর কি সেটা হচ্ছে কি যে একটা সেন্টেন্সের পরিপ্রেক্ষিতে কিন্তু কী করবো আমরা আরেকটা সেন্টেন্স ইউজ করবো। তো আমি এখানে যেটা লিখলাম যে বার্ডস আর সিঙ্গিং, তার মানে পাখিরা গান গাইতেছে, তার মানে এখন কি অবশ্যই আমাদের এটা স্প্রিং, তার মানে কাজটা কিন্তু কন্টিনিউ অবস্থায় আছে। তাহলে এখানে আমরা দিতে পারি হচ্ছে কি মাস্ট, এরপর আমরা এখানে কী দিতে পারি বিকাম, এরপর আমরা এখানে কী দিব স্প্রিং আমরা দিয়ে দিব, কারণ এখানে কাজটা কিন্তু চলমান, কাজটা কিন্তু এখনও চলতেছে। তাহলে আমি যেটা বলছিলাম যে যদি কোনো কাজ কন্টিনিউ অবস্থায় থাকে তাহলে সেখানে আমরা কাগজ করবো মাস্টটাকে ইউজ করবো, আর কাজটা যদি শেষ হয়ে গেছে এরকম যদি থাকে তাহলে আমরা সেখানে আমরা মাস্টটা ইউজ করবো। যেমন আমি এখানে লিখলাম যে হি হ্যাজ ডান ওয়েল ইন দ্য এক্সাম, তাহলে এখন দেখা যাচ্ছে সে কিন্তু পরীক্ষাতে কী করছে ভালো করেছে, তার মানে আমি এখানে লিখলাম হি ব্যাকেট আমি এখানে দিলাম হচ্ছে কি স্টাডি এ লট। এখন দেখার বিষয় হচ্ছে যে হি হ্যাজ ডান ওয়েল ইন দ্য এক্সাম, সে কিন্তু পরীক্ষাতে অলরেডি ভালো করেছে, তার মানে সে ব্যাপক পড়াশোনা করেছে। তাহলে আমরা এখানে যেটা দেখতে পেয়েছিলাম যে হ্যাজ ডান, এটা আমাদের কোন টেন্স প্রেজেন্ট, এটা আমাদের কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেওয়া আছে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞাটা কিন্তু আমরা জানি যে কাজটা অলরেডি শেষ হয়ে গেছে কিন্তু তার ফলটা কি এখনও বিদ্যমান, এরকম যদি আমাদের কোনো কিছু দেওয়া থাকে তাহলে আমাদের সেক্ষেত্রে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমাদের ইউজ করতে হয়। তো আমাদের বিষয়টা হচ্ছে ফলটা বিদ্যমান থাক বা না থাক নট ফ্যাক্টর, আমার কাজটা কিন্তু অলরেডি শেষ। তাহলে এখানে কাজটা অলরেডি শেষ হয়ে গেছে, তো আমি এখানে বলছিলাম
যে মাস্টার মাস্ট হ্যাভ ইউজ করার ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করব যে কাজটা এখনো চলতেছে নাকি কাজটা শেষ হয়ে গেছে। তো আমাদের বিষয়টা হচ্ছে আমাদের কাজটা কিন্তু অলরেডি কি শেষ হয়ে গিয়েছে, তাহলে এখন আমরা এখানে কি দেব, এখানে আমরা দিব হচ্ছে কি মাস্ট হ্যাভ। আর মাস্ট হ্যাভের পরে অবশ্যই আমাদের কি ভিত্তির পারমিশন দিতে হবে, তাহলে আমরা এখানে লিখলাম মাস্ট হ্যাভ, তার সাথে আমরা লিখলাম হচ্ছে কি স্টাডি। তাহলে আমি আবার একটু রিভিউ করি, যদি কাজটা কন্টিনিউ অবস্থায় থাকে তাহলে আমরা ইউজ করবো মাস্টটাকে, আর যদি এরকম হয় যে কাজটা অলরেডি আমাদের শেষ হয়ে গেছে তখন আমাদের ইউজ করতে হবে কাকে, মাস্ট হ্যাভটাকে আমাদের মূলত ইউজ করতে হবে। ওকে, আচ্ছা এরপরে আমি যদি লিখি দ্য লাইন ইজ বিজি, দ্য লাইন এরপরে লিখলাম ইজ, তার সাথে আমরা এখানে গিয়ে লিখলাম হচ্ছে কি বিজি। এরপরে আমরা যদি লিখি সাম ওয়ান, এরপর আমি ব্র্যাকেট দিলাম হচ্ছে ইউজ দ্য লাইন, ইউজ দ্য, তার সাথে আমি এখানে গিয়ে লিখলাম লাইন। তাহলে এখন বিষয়টা হচ্ছে আমরা অনেক সময় দেখি যে যখন একজনকে আমরা ফোন দিই তখন দেখা যায় লাইন বিজি এই কথাটা আমাদের উঠে। তো তা যখন আমি বলছি দ্য লাইন ইজ বিজি, তাহলে এখানে আমাদের হচ্ছে সাম ওয়ান আমাদের যে বিষয়টা হচ্ছে, তার মানে যে কেউ এই লাইনটা কিন্তু বিজি মানে ইউজ করতেছে, বিদ্য লাইনটা কিন্তু কী দেখাচ্ছে, বিজি দেখাচ্ছে, তার মানে ওই লাইনের বিজিটা কিন্তু আমাদের এখনও চলছে। তাহলে আমি এখানে যেটা লিখলাম যে দ্য লাইন ইজ বিজি, এরপরে লিখলাম হচ্ছে কি সাম ওয়ান ইউজ দ্য লাইন, তার মানে ওই লাইনটা কিন্তু মাস্ট বি, কেউ না কেউ ইউজ করতেছে, তাহলে আমরা এখানে কী লিখবো মাস্ট, আর এরপর আমরা এখানে কী লিখলাম ইউজ লিখলাম, সাম ওয়ান মাস্ট ইউজ দ্য লাইন, তার মানে যে কেউ না যে কেউ এই লাইনটা কিন্তু কী করছে মানে ইউজ করতেছে। তাহলে এই বিষয়টা আমাদের একটু মনে রাখতে হবে আর কি, যে যদি কাজটা কন্টিনিউ অবস্থায় থাকে তাহলে আমরা এখানে ইউজ করবো হচ্ছে মাস্টকে, মানে কাজটা এখনও চলতেছে এরকম অবস্থায় মাস্ট থাকবে, আর যদি দেখি কাজটা আমাদের অলরেডি শেষ হয়ে গেছে, অলরেডি শেষ, তার ফলটা বিদ্যমান থাকবে না থাক সেটা বেশি না, তো সেক্ষেত্রে আমরা কাকে ইউজ করবো, মাস্ট অ্যাপটাকে ইউজ করবো। তাহলে আমরা আশা করি যে মাস্ট এবং মাস্ট অ্যাপ এই দুইটার ভিতরে আমরা ইউজটা মোটামুটি বুঝলাম। তো গ্রুপ থ্রিতে আমরা যেটা শুরু করেছিলাম যে আমাদের যখন মোডাল ভার্বগুলোকে আমরা একটা সেগ্রিগেটেড করেছিলাম, 15টা মোডাল ভার্বকে 6টা গ্রুপে ভাগ করেছিলাম, তো তার 3 নম্বর গ্রুপে আমাদের ছিল মাস্ট আর হ্যাভ টু, যেটা হচ্ছে কাউকে ইনসিস্ট বা ফোর্স করতে বা আমরা কোনো কিছু কথা বলার ক্ষেত্রে ইনসিস্ট করার ক্ষেত্রে আমরা সাধারণত মাস্ট আর মাস্ট হ্যাভটাকে ইউজ করে থাকি। তো তারই ধারাবাহিকতায় আমরা জাস্ট ইউজটা দেখলাম যে আমরা মাস্টটাকে আমরা কোথায় ইউজ করবো আর মাস্ট হ্যাভটাকে আমরা সাধারণত কোথায় ইউজ করবো। তো আশা করি আমরা মাস্ট এবং মাস্ট হ্যাভের ইউজটা সবাই ভালোভাবে বুঝতে পেরেছি। তো গ্রুপ থ্রি পর্যন্তই, নেক্সটে আমরা গ্রুপ ফোর স্টার্ট করবো। ওকে, শুরু করি হচ্ছে আমাদের গ্রুপ ফোর। তো মডাল অক্সিলারিজ আমরা হচ্ছে পার্ট 3 আছি। তো ইতিমধ্যে আমরা একটা দুটো পার্ট আমরা শেষ করেছি এবং দুটো পার্টে হচ্ছে যে আমাদের প্রথম 3টা গ্রুপই আমাদের মোটামুটি আলোচনা করা হয়েছিল, কিছুটা অংশ আমি পার্ট 3 দিয়েছি আমাদের হচ্ছে গ্রুপ 3। তো আমরা গ্রুপ 4 আমরা 2টা মোডাল ভার্ব লিখেছিলাম, সেটা কি উড আর হচ্ছে ইউজ টু। আমি যখন প্রথম পার্টটা করেছিলাম তখন কিন্তু আমি 15টা মোডাল ভার্বকে আমি কিন্তু 6টা গ্রুপে ভাগ করেছিলাম, আবার এখন যেটা করছি যে উড আর ইউজ টু এটাও কিন্তু আমরা হচ্ছে ভাগ করে নিলাম, যে উড আর ইউজ টু আমাদের গ্রুপ 4 ছিল। তো আমি আবার লিখে দিচ্ছি, কারণটা হচ্ছে একটাই যে যদি আমরা আগেরগুলো যদি আমাদের ইয়েতে না থাকে বা দেখা যাচ্ছে একটা ভিডিওতে হয়তো আমাদের আগের গ্রুপগুলো থাকবে না যে কোনটা কোন গ্রুপে আছে, তো সেক্ষেত্রে আমি কিন্তু এটা করে দিচ্ছি আর কি। তো গ্রুপ 4 আমরা যেটা লিখলাম যে উড আর হচ্ছে আমাদের ইউজ টু, এই দুইটা হচ্ছে আমাদের বেসিক্যালি আমাদের আলোচনার একটা বিষয়। তো উড আর ইউজ টু আমরা সাধারণত কোথায় ইউজ করে থাকি, সেটা হচ্ছে এরকম যে অতীত কোনো আমাদের হচ্ছে কি অভ্যাস, অতীত কোনো আমাদের কি অভ্যাস বোঝাতে, অতীত কোনো আমাদের কি অভ্যাস বোঝাতে এই মোডাল ভার্বগুলো ইউজ হয়। এই মোডাল ভার্বগুলো বলতে এই দুইটা, এই মোডাল ভার্বগুলো ইউজ হয়। তাহলে আমাদের যে বিষয়টা থাকছে আর কি, যে অতীত যে কোনো একটা অভ্যাস বোঝাতে আমরা সাধারণত কাকে ইউজ করে থাকি, উড আর হচ্ছে ইউজ টু, এই দুইটার যে কোনো একটাকে আমরা সাধারণত ইউজ করব। তাহলে আমরা এখানে যেটা বলছিলাম যে অতীত যে কোনো একটা অভ্যাস বোঝাতেই আমাদের সাধারণত কি উড অথবা ইউজ টু, এই দুইটার যে কোনো একটাকে আমাদের সাধারণত কী করতে হবে, ইউজ করতে হবে। তার মানে যে কোনো একজন ব্যক্তির হচ্ছে কি অতীত অভ্যাস, যেমন হয়তো একজন প্রত্যেক দিন বিকালে নদীর তীরে হাঁটতো, হয়তো একজন প্রত্যেক দিন বিকালে চা খেত বা এক প্রতিদিন হয়তো নিউজ পেপার পড়তো, এরকম যে কোনো কিছু প্রকাশ করতে আমরা সাধারণত কাকে ইউজ করে থাকি, উড অথবা ইউজ টু, এই দুইটার যে কোনো একটা মোডাল ভার্ব আমরা ইউজ করবো। তাহলে আমরা এখন লিখতে পারি যে হি ইউজ টু, অথবা আমরা লিখতে পারি উড, যে কোনো একটা দিলেই চলবে, কারণ উড আর ইউজ টু একই জিনিস, হি ইউজ টু অথবা উড ওয়াক। এরপর লিখলাম হচ্ছে কি বাই দ্য রিভার এভরিডে, বাই দ্য রিভার এখানে আমরা কী লিখলাম এভরিডে, সে প্রত্যেক দিন কী করতো নদীর তীরে হাঁটতো। তাহলে এটা হইতে পারে তার কি অতীত একটা অভ্যাস,
অথবা যদি আমি লিখি দে ইউজ টু, অথবা আমরা লিখলাম উড, রিড নিউজ পেপার এভরিডে, রিড তার সাথে আমরা এখানে লিখলাম কি নিউজ পেপার এভরিডে, নিউজ পেপার তার সাথে আমি এখানে কি লিখলাম এভরিডে দিলাম। তাহলে আমরা যেটা বলছিলাম যে অতীত যে কোনো একটা অভ্যাস বোঝাতে আমরা সাধারণত কাগজ করব ইউজ টু অথবা উড, এই দুইটার যে কোনো একটাকে আমাদের বেসিক্যালি কী করতে হবে ইউজ করতে হবে। এখন আমাদের বিষয়টা হচ্ছে এইটাই যে অতীতের যে কোনো একটা অভ্যাস বোঝাতে আমরা সাধারণত উড অথবা কি ইউজ টু এই দুইটার যে কোনো একটাকে আমরা সাধারণত ইউজ করে থাকি। তবে আমাদের এই গ্রুপের ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে নিয়মটা সেটা হচ্ছে ইউজ টুর ক্ষেত্রে আমাদের এই বিষয়টা লিখতে হবে। তাহলে আমরা যদি একটু লিখি যে ইউজ টু এর সাথে, আমরা এখানে লিখতে পারি যে ইউজ টু এর সাথে যদি কোনো, ইউজ টু এর সাথে আমাদের কি যদি কোনো বিভার্ব, বিভার্ব মানে আমরা জানি ছয়টা জিনিস, সেটা হচ্ছে আমাদের কি এম, ইজ, আর, ওয়াস, ওয়ার, আর বি নিজেই হচ্ছে আমাদের কি বিভার্ব হিসেবে কাজ করে। তাহলে আমরা বলছিলাম যে ইউজ টু এর সাথে যদি কোনো আমাদের কি বিভার্ব অথবা অথবা গেট, গেট মানে হচ্ছে আমাদের পাওয়া, গেট দেওয়া থাকে, গেট দেওয়া থাকে, তাহলে পরবর্তী ভার্বের সাথে, তাহলে হচ্ছে আমাদের কি পরবর্তী ভার্বের সাথে, তাহলে পরবর্তী ভার্বের সাথে আমাদের কি করতে হবে আইএনজি যোগ করতে হবে, আইএনজি আমাদের কি করতে হবে যোগ করতে হবে, যোগ করতে হবে। আর এখানে লিখব এক্ষেত্রে বিভার্ব, এক্ষেত্রে বিভার্ব অথবা গেট, অথবা গেট প্রেজেন্ট অথবা পাস্ট যে কোনোটাই হতে পারে, যে কোনোটাই হতে পারে, যে কোনোটাই আমাদের কি হতে পারে। ওকে, তাহলে আমরা এখানে যেটা লিখছিলাম যে ইউজ টু এর সাথে যদি কোনো আমাদের বিভার্ব অথবা কী দেওয়া থাকে গেট দেওয়া থাকে, তাহলে পরবর্তী ভার্বের সাথে আমাদের কী করতে হবে আইএনজি যোগ করতে হবে। আর এখানে আমি আরেকটা কথা বলছি যে এক্ষেত্রে বিভার্ব অথবা গেট আমরা চাইলে প্রেজেন্টও করতে পারি অথবা পাস্টও করতে পারি, যে কোনোটাই আমরা দিতে পারি। তাহলে আমাদের জানি যে মডাল ভার্বের পরে কিন্তু আমরা সাধারণত ভার্বের কি ভি ওয়ান বা বেস ফর্মটা আমরা ইউজ করে থাকি। কিন্তু এখন যদি দেখি যে বিভার্বের সাথে আমাদের কোনো, আমাদের যদি দেখি যে ইউজ টু এর সাথে আমাদের যদি কোনো বিভার্ব অথবা কী দেওয়া থাকে গেট দেওয়া থাকে, তাহলে পরবর্তী ভার্বের সাথে আমাদের কী করতে হবে আইএনজি যোগ করতে হবে। আর এখানে আমি আরেকটা কথা বলছি যে এক্ষেত্রে বিভার্ব অথবা গেট আমরা চাইলে প্রেজেন্টও করতে পারি, আবার চাইলে আমরা কিসে করতে পারি পাস্টেও কিন্তু আমরা করতে পারি। তাহলে আমরা বিষয়গুলো কিন্তু বুঝতে পারলাম যে অতীত যে কোনো একটা অভ্যাস বোঝাতে আমরা সাধারণত উড অথবা ইউজ টুটাকে আমরা ইউজ করেছিলাম। বাট এখানে আমরা একটা কথা বলছিলাম যে এই গ্রুপের সবচেয়ে ইম্পর্টেন্ট নিয়ম হচ্ছে এইটাই, বা আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের এটা আসে যে ইউজ টু এর সাথে আমাদের যদি কোনো বিভার্ব অথবা কী থাকে গেট দেওয়া থাকে, তাহলে পরবর্তী ভার্বের সাথে আমাদের কী করতে হবে আইএনজি যোগ করতে হবে। আর এক্ষেত্রে বিভার্ব অথবা গেট আমরা চাইলে প্রেজেন্টও করতে পারি পাস্টেও করতে পারি। যেমন আমি যদি লিখি হি ইজ, তার সাথে আমি এখানে লিখলাম ইউজ টু, হি ইজ ইউজ টু। এখন ইউজ টু এর সাথে কিন্তু আমাদের অলরেডি কী দেওয়া আছে, আমাদের কিন্তু ইজ দেওয়া আছে, মানে বিভার্ব দেওয়া আছে। তো আমরা দেখেছিলাম যে এখানে ইউজ টু এর পরে কিন্তু আমরা কিন্তু এই যে ভি ওয়ানটা কিন্তু আমরা দেখেছিলাম, বাট এখন ইউজ টু এর সাথে আমাদের বিভার্ব দেওয়া আছে, তাহলে পরবর্তী ভার্বের সাথে কী করতে হবে আইএনজি যোগ করতে হবে। তাহলে হি ইজ ইউজ টু, এখানে আমি লিখলাম কি সলভিং দ্য প্রবলেম, সলভিং দ্য, তার সাথে আমি এখানে কী লিখলাম প্রবলেম হচ্ছে আমি এখানে লিখলাম। তাহলে আমরা এখানে কী দিলাম ইজটা আমরা এখানে দিলাম। এরপরে যদি আমরা লিখে থাকি যে হি, তার সাথে আমি এখানে কী লিখলাম গেটস, এখানে আমি কী লিখলাম ইউজ টু। তাহলে আমি দেখলাম যে ইউজ টু এর সাথে কিন্তু গেট দেওয়া আছে, এটা প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে নট ফ্যাক্টর, তাহলে পরবর্তী ভার্বের সাথে আমাদের কী করতে হবে আইএনজি যোগ করতে হবে। সলভিং দ্য, তার সাথে আমি এখানে কী লিখতেছি প্রবলেম হচ্ছে আমরা এখানে লিখলাম। তাহলে আমি লিখলাম যে হি গেটস ইউজ টু সলভিং দ্য প্রবলেম। আবার চাইলে আমরা পাস্টেও কিন্তু আমরা করতে পারি, যেমন আমি এখানে লিখলাম যে হি ওয়াজ, তার সাথে আমি এখানে কী লিখলাম ইউজ টু, ইউজ টু এর সাথে আমাদের এখানে কী দেওয়া আছে বিভার্ব দেওয়া আছে, তাহলে পরবর্তী ভার্বের সাথে আমরা এখানে কী করবো আইএনজি যুক্ত করবো সলভিং দ্য প্রবলেম। অর্থ একই, মানে আমরা যদি বিভার্ব দেই বা না দেই বাংলা অর্থটা কিন্তু আমাদের একই থাকবে। অথবা আমরা লিখলাম যে হি গট, এরপর আমরা এখানে কী লিখলাম ইউজ টু, তাহলে আমি যখন লিখছি হি গট ইউজ টু, তাহলে পরবর্তী ভার্বের সাথে আমরা কী করবো আইএনজিটাকে আমরা যুক্ত করছি সলভিং দ্য প্রবলেম। তাহলে আমরা এখানে যেটা বললাম
যে এরকম ইউজ টু এর সাথে আমাদের যদি কোনো বি ভার্ব অথবা কি দেওয়া থাকে, গেট দেওয়া থাকে, তাহলে পরবর্তী ভার্বের সাথে কিন্তু আমাদের কি করতে হবে, আইএনজিটাকে যুক্ত করতে হবে। এখন আমি যদি লিখতাম যে হি ইউজ টু আমি যদি এখানে লিখতাম সলভ দ্য প্রবলেম, তাহলে কিন্তু আমাদের কোনো প্রবলেম কিন্তু হতো না। কারণ আমি যখন বলছি যে হি ইউজ টু সলভ দ্য প্রবলেম, তো আমরা জানি যে ইউজ টুর পরে আমাদের সবসময় কি বসে, ভি ওয়ানটা বসে, ওকে, নট ফ্যাক্টর। তাহলে ইউজ টু এর পর আমাদের সবসময় আমাদের ভি ওয়ান ফরমেশনটা আমরা সাধারণত ইউজ করে থাকি। বাট এখানে বিষয়টা হচ্ছে এইটাই যে ইউজ টু এর সাথে আমাদের যদি কোনো বি ভার্ব অথবা যদি গেট যুক্ত থাকে, তাহলে পরবর্তী ভার্বের সাথে আমাদের কী করতে হবে, আইএনজি যোগ করতে হবে। আর আমরা এখানে একটা কথা বলছিলাম যে যে ইউজ টু এর সাথে আমাদের বি ভার্ব বা গেট আমরা চাইলে কিসে করতে পারি, প্রেজেন্টও করতে পারি, আবার চাইলে কিন্তু আমরা কিসে করতে পারি, পাস্টেও কিন্তু আমরা করতে পারি। তাহলে আমাদের কাছে এই বিষয়টা মোটামুটি ক্লিয়ার হলো যে আমাদের হচ্ছে যে নর্মালি অতীত যে কোনো একটা অভ্যাস বোঝাতে আমরা সাধারণত ইউজ টু অথবা আমরা কাক ইউজ করে থাকি, উডটাকে ইউজ করে থাকি। তবে এখানে একটা কথা আমরা একটু মনে রাখবো যে ইউজ টু এর সাথে আমাদের যদি কোনো বি ভার্ব অথবা যদি আমাদের কী যুক্ত থাকে, গেট যুক্ত থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের পরবর্তী ভার্বের সাথে কী করতে হবে, আইএনজি যোগ করতে হবে। যেমন আমরা এখানে লিখেছি হি ইজ ইউজ টু সলভিং দ্য প্রবলেম, ইউজ টু এর সাথে আমাদের অলরেডি এখানে বি ভার্ব দেওয়া আছে, বিদে আমরা পরবর্তী ভার্বের সাথে আমরা কী করেছি, আমরা কিন্তু আইএনজিটাকে যুক্ত করেছি। আবার যখন আমরা এখানে লিখছি হি গেটস ইউজ টু, তাহলে ইউজ টু এর সাথে অলরেডি আমাদের গেট দেওয়া আছে, বিদে আমরা পরবর্তী ভার্বের সাথে কী করেছি, আইএনজি যুক্ত করেছি। আর আমি এখানে একটা কথা বলেছিলাম যে এক্ষেত্রে ইউজ টু এর সাথে আমরা বি ভার্ব বা গেট প্রেজেন্টও ইউজ করতে পারবো, পাস্টে ইউজ করতে পারবো, তার মানে আমরা অ্যাম ইজ আরও ইউজ করতে পারি, আবার কিন্তু ওয়াজ ওয়ারও কিন্তু ইউজ করতে পারি, আবার এখানে কি গেটও দিতে পারি, আবার কিন্তু চাইলে গটটাও কিন্তু আমরা দিতে পারি। তাহলে আমরা আশা করি যে আমরা উড বা ইউজ টুর যে নিয়মটা গ্রুপ ফোরে আমাদের ছিল, এই নিয়মটা আমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছি। তো আমাদের হচ্ছে গ্রুপ ফোর এ পর্যন্তই এবং মোডাল অক্সিলারিজের পার্ট 3 এ পর্যন্তই। তো সবাইকে আবারও টেকনিক এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে মোডাল অক্সিলারিজের পার্ট 3 এখানেই শেষ করছি, এবং পার্ট 4 দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের গ্রুপ 3টা এখানেই আমরা শেষ করছি।